Nobel Committee for 2019 to Ethiopian Prime Minister Abiy Ahmed Ali. Assalamu alaikum. YouTube channel Beautiful Kuwagarar pokkho theke shagatom janacchi. কৃষকের ছেলে থেকে প্রধানমন্ত্রী হয়ে শান্তিতে নোবেল জিতেছেন ইথিওপিয়ার সংস্কারপন্থী প্রধানমন্ত্রী আবিয় আহমেদ। 2019 সালে নোবেলে শান্তি পুরস্কার জিতেছেন তিনি। মূলত দুই দশক ধরে প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে চলা যুদ্ধের অবসান ও দেশটির মধ্যে জাতিগত সংঘাত নিরসনের ইথিওপিয়ার আমূল সংস্কারের কারিগর হিসেবে তাকে এবার শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের পুরস্কারের জন্য আবিয় আহমেদের নাম ঘোষণা করেছেন। শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠায় তার ভূমিকা, বিশেষ করে প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত সংঘাত নিরসনে তার যে ভূমিকা, মূলত সেটাকেই পুরস্কার করা হলো। তবে আবিয় আহমেদের ক্ষমতায় আসার বেশি দিন হয়নি। গত বছরের এপ্রিলে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ক্ষমতা গ্রহণের ৬ মাসের মাথায় গত বছরের জুলাইয়ে ইরিত্রিয়ার সঙ্গে চুক্তি করেন। তার জন্য তিনি আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছেন। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে ১৯৯৮ সাল থেকে ২০০০ সালের সীমান্ত যুদ্ধের পর গত ২০ বছর ধরে দেশটিতে অচল অবস্থা চলছিল। আবিয় আহমেদ ক্ষমতায় আসার পরপরই সেই অচল অবস্থা নিরসন করেন। প্রতিবেশী দুই রাষ্ট্রের ওই যুদ্ধ সংঘাতে প্রাণ হারিয়েছেন ৭০,০০০ বেশি মানুষ। আবিয় আহমেদ ইথিওপিয়ার কাপা প্রদেশের বেসা হাসা নামক ছোট্ট এক শহরে ১৯৭৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তার বাবা আহমেদ আলী হলেন দেশটির মুসলিম ধর্মাবলম্বী আরমো জাতিগোষ্ঠীর, আর মা তেজেতা ওল্ডে, যিনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। তার কৃষক বাবার স্ত্রী ৪ জন। মোট ১৩ ভাই বোনের মধ্যে আবিয় আহমেদ হলেন সবার ছোট। তার মায়ের যে ৬ সন্তান ছিল তাদের মধ্যে সর্বকনিষ্ঠ তিনি। তাই তো পরিবারের অভাব অনটনের মধ্য দিয়ে বড় হতে হয়েছে তাকে। ঘরে থাকার জায়গা না পেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়েছেন। আবিয় আহমেদ রাজনীতিতে সক্রিয় হন ২০১০ সালে। তার আগে তিনি আফ্রিকার আরেক দেশ রুয়ান্ডার জাতিসংঘ শান্তি মিশনের দূত হিসেবে কাজ করেন। রাজনীতিতে এসেই মানুষের কথা বলে তিনি জনপ্রিয় হয়ে যান। ২০১৬ সালে পান ইথিওপিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। গরিব কৃষকের সন্তান থেকে গোয়েন্দা কর্মকর্তা হওয়া আবিয় আহমেদ আফ্রিকার দ্রুত বর্ধমান অর্থনৈতিক সংস্কারের নেপথ্যে নায়কে পরিণত হয়েছেন। ৪৩ বছর বয়সী এই আফ্রিকান নেতা নিজ সমাজ ব্যবস্থাকে একটা বড় পরিবর্তনের দিকে নিয়ে গেছেন। তাই তো তার নোবেল প্রাপ্তির খবরে দেশে উৎসব শুরু হয়ে গেছে। নরওয়েজিয়ান নোবেল কমিটিও আবিয় আহমেদের অবদানের কথা উল্লেখ করে বলেছেন, যখন আবি প্রধানমন্ত্রী হলেন তখন তিনি স্পষ্ট ঘোষণা দিলেন যে প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে শীঘ্রই শান্তি আলোচনার পুনরায় শুরু করবেন। ইরিত্রিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কাজ করে তিনি দ্রুত একটি চুক্তিতে পৌঁছান। ক্ষমতায় এসে তিনি বিরোধী দলীয় নেতাকর্মীদের কেবল কারাগার থেকে মুক্ত করে দিয়েই ক্ষান্ত হননি, তাদের ওপর চালানো রাষ্ট্রীয় নিপীড়ন ও নৃশংসতার জন্য ক্ষমাও চেয়েছেন। এছাড়া তার পূর্বসূরী যাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশ সারা করেছিলেন, সেই সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের তিনি দেশে স্বাগত জানিয়েছেন। ২০১৮ সালের ১৫ই ফেব্রুয়ারি ক্ষমতাসীন জোটের নেতা হেইমেয়ারিয়াম হঠাৎ জোটের প্রধান ও প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। হেইলে মারিয়ামের পদ ছাড়ার পরই তার উত্তরসূরী হিসেবে ক্ষমতা পান আরমো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ৪২ বছর বয়সী আবিদ। প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা গ্রহণের পর সরকার বেশ কিছু পরিবর্তন আনেন, ওয়েবসাইট ও টেলিভিশন চ্যানেলও অবরোধ মুক্ত করেন। প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা গ্রহণের পর প্রতিজ্ঞা করেন তিনি একটি নতুন ইথিওপিয়া উপহার দেবেন, সব জাতিগোষ্ঠীর প্রতিনিধি নিয়ে রাষ্ট্র পরিচালনার সমতা আনেন। রাষ্ট্র পরিচালনায় সমতা আনার ঘোষণার প্রমাণস্বরূপ তিনি নির্বাচিত হয়ে যে মন্ত্রিসভা গঠন করেছিলেন তার অর্ধেক ছিল নারী, যা দেশটির ইতিহাসে বিরল। এমনকি প্রেসিডেন্ট হিসাবেও তিনি একজন নারীকে মনোনীত করেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেয়ারও বসান একজন নারীকে। ২০০৪ সালে দেশটির বিরোধী দলের গণতন্ত্রপন্থী নেত্রী বিটুকান মিদেসকাকে বন্দী করা হয়। ১৮ মার্চ জেলে থাকার পর থেকে যুক্তরাষ্ট্রে নির্বাসিত হন। আবিয় আহমেদ ক্ষমতায় এসে তাকে দেশে ফিরে আসার অনুরোধ করেন। দেশে ফিরলে তাকে জাতীয় নির্বাচন কমিশনের প্রধান করেন। আফ্রিকায় তার মতো নেতা খুব বেশি দেখা যায়নি।
মহাদেশটির সবচেয়ে কম বয়সী নেতা হল কাজের মাধ্যমে আফ্রিকার গণ্ডি ছাড়িয়ে নিজেকে পরিচিত করেছেন একজন বিশ্ব জননী নেতা হিসেবে। যুদ্ধ আর ক্রমবর্ধমান হারে জাতিগত সংঘাত বাড়াতে থাকা একটা দেশকে নতুনের দিশা দেখিয়েছেন তিনি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।